ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি, যেখানে সাধারণ শিক্ষার সঙ্গে ছাত্ররা পান কারিগরি শিক্ষা। ছাত্রীদের দেওয়া হয় ৬ মাসের সেলাই প্রশিক্ষণ। রাজবাড়ির বেলগাছি বিকল্প কলেজ নিয়ে জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন। শিক্ষা জীবন শেষে বেকার থাকবে না কোনো শিক্ষার্থী, এ প্রত্যয়ে ২০১০ সালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছিতে গড়ে তোলা হয় বিকল্প কলেজ। একাদশ দ্বাদশ শ্রেণী মিলে এখন পড়ছেন ২৬০ জন, শিক্ষক কর্মচারী রয়েছেন ২০ জন। এইচএসসির ফলাফলে জেলায় কয়েকবার প্রথম হয়েছে কলেজটি। তাদের আর্থিক অভাব অনটনের কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো, সেই সকল ছেলেমেয়েরা এখানে সুশিক্ষার সুযোগ পেয়েছে। অনেক শিক্ষার্থী দুর্বল এবং অত ভালো জিপিএ নিয়ে ভর্তি হয় না, তবে আমরা নার্সিং করে ওদেরকে ভালো জিপিএ উপহার দিতে পারি। নিজ এলাকায় এমন শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় অনেক কম খরচে এইচএসসি পাশ করতে পারছেন শিক্ষার্থীরা। আমরা এখানে বসে অনেক ভালো পড়াশোনা পাচ্ছি, স্যার অনেক আন্তরিকতার সাথে আমাদের পড়াশোনা করাচ্ছে। এখানে কলেজটা না থাকলে আমাদের রাজবাড়ি যাইতে হতো, রাজবাড়ি যাওয়ার কারণে আমাদের ভাড়াও লাগে, প্রায় ১০০ টাকা লাগে, এতে ভাড়াটা আমাদের বেঁচে যায়। স্যাররা অনেক আন্তরিক, যেহেতু আমরা সংখ্যায় কম ভালোভাবেই শিক্ষা দিতে পারি। হাতের কাজ শিখে দ্রুতই হচ্ছে কর্মসংস্থানও। সপ্তাহে তিন দিন কারিগরি শিক্ষা পেয়ে থাকি, সাথে স্বাস্থ্যসেবা দর্জি সেলাই এগুলোর প্রশিক্ষণও পেয়ে থাকি। সপ্তাহে তিন দিন সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এবং ৬ মাস মেয়াদি, এটা হচ্ছে ৬ মাস পরে পরীক্ষার মাধ্যমে ওদের সার্টিফিকেট দেওয়া হয় এবং একটা সেলাই মেশিন ওদেরকে দেওয়া হয়। প্রতিষ্ঠার এক যুগ পরেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। মানবিক বিবেচনায় নিয়ে দেশের সমস্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও করে শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ফিরে আনার আহ্বান জানাচ্ছি। লেখাপড়া শেষে শিক্ষার্থীদের সহজে বিদেশ পাঠাতে বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র গড়ারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত যুবক যুবতীরা যাতে বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত হয়, এটা আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টা। দ্রুত এমপিওভুক্ত করা সহ সরকারি বেসরকারি সহযোগিতা চান শিক্ষক কর্মচারীরা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।